খারাপ লাগছে? হ্যাঁ, তোমার অপেক্ষার মুহূর্তটা তো আমি সবচেয়ে বেশি রিলিশ করি। চাপাবাজি বন্ধ করো। কি করব বলো তাহলে? কি বলবো বলো? কি বলবো বোঝো না, যে পুরনো বোঝাবুঝির চ্যাপ্টার শেষ, এখন নতুন বোঝাবুঝি শুরু করো। কি সেই বোঝাবুঝিটা? কি বিয়ে? কার বিয়ে? কার বিয়ে মানে তোমার আমার বিয়ে, আমাদের বিয়ে? বিয়ে এটা তো বোঝা না, এটা বোঝা মানে লোড। মানে মানে আমি আজকাল তোমার কাছে লোড? আমি এখন যেটা করলাম এটা হচ্ছে ফান। ফান বন্ধ করে এবার একটা সিরিয়াস কথা বলো প্লিজ। কি সিরিয়াস কথাটা? কি তোমার আর আমার বিয়ের ব্যাপারে, মানে আমাদের বিয়ে, আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও। না, প্রস্তাব তো ইমিডিয়েট পাঠানো উচিত, কিন্তু আমার মায়ের পেটের আপন বড় ভাই সেই বিয়ে করে নাই। তার বাদ দিয়ে আমি যদি বিয়ে করি তাহলে সেটা বেইমানি হয়ে যায় না? তুমি কি বেইমানি বিয়ে করবা বলো তো? তোমার মায়ের পেটের আপন বড় ভাই এখনো বিয়ে করছে না কেন? মানে তোমরা তাকে বিয়ে দিচ্ছ না কেন? না, আমরা তো মেয়ে দেখতেছি, মানে মেয়ে পছন্দ। আচ্ছা, তোমার একটা বোন আছে না বোধ হয়, তোমার বড়, কেমন দেখতে, কেমন বলো তো? অ্যাজ ইফ তুমি তাকে দেখোনি। আমি তো তোমাদের ফ্যামিলিতে শুধু তোমারে, তোমার আব্বারে আর আমার আব্বারে, মানে আমার শ্বশুর আব্বারে এই কজন দেখিনি। আসতেছো না, দেখিনি আমি সত্যি। আচ্ছা, আমার বোনের বিয়ে নিয়ে না ভেবে এখন আমাদের বিয়ে নিয়ে ভাবো, এটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। আমাদের বিয়ে তোমার আজকে কি বার? মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার দিন দ্বিপ্রহরে আমি ওয়াদা করতেছি। এটা কত সাল? 2009 সাল। আমি মঙ্গলবার দিন দ্বিপ্রহরে তোমাকে ওয়াদা করতেছি যে পৃথিবী যদি লয় হয়ে যায়, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এটা 2009 সাল, তো 2015 সালে আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। ছেলে রাত 10টায় বাড়িতে ফিরে? আব্বু, ঢাকা শহরে তো রাত 10টা সন্ধ্যা। 10টা যদি সন্ধ্যা হয় তাহলে ঘুমাতে যাবে কটায়? তাড়াতাড়ি ঘুমাবো, 12টা থেকে 1টার মধ্যে। 12টা 1টায় ঘুমালে তুমি উঠবে কখন? উঠি তো আব্বু সকাল সকালে, 9টা থেকে 9:30টার মধ্যে উঠে পড়ি। 9:30টায় তোমার সকাল হয়, সূর্য উঠে কটায়? সূর্য বোধহয় আব্বু 5টা থেকে 5:30টার মধ্যে উঠে। 5:30টায় আর ডুবে কটায়? 6:45 থেকে 6:30টার মধ্যে। তুমি তো জগতের নিয়ম কানুন সব পাল্টায় ফেলছো। কিভাবে আব্বু? তোমার সূর্য উঠে সকাল 9টায় আর সূর্য ডুবে রাত 10টায়। শোনো, এখন থেকে তুমি সূর্যকে ফলো করবে। সূর্য উঠবে তুমি উঠবা, সূর্য ডুববে তুমি এসে ঘরে ঢুকবা, ঠিক আছে? জি আব্বু। জানিনা, খামুই না, রান্ধন খাইতে ইচ্ছা করে না।
রান্না খেতে অসুবিধা নাই, চল হোটেল থেকে এখন নিয়ে আসি। হোটেলে খামো কেন, ঘরে কি একটা মেয়ে মানুষ থাকতে পারে না? তোমার কি বিয়ের বয়স হয় নাই? আমার বিয়ের বয়স আমি নিজে বলি কিভাবে, ঘটনা হচ্ছে কি যে ওই রুবেল আছে না আমার বন্ধু যে পড়তো, রুবেল তো বিয়ে করলো কক্সবাজার গেছে। রুবেল বিয়ে করে কক্সবাজার গেছে, তো তুমি খুশি না? না মানে এখন আমার বিয়ের ব্যাপারে মা তো নাই, বড় কেউই নাই, আর আব্বা যা আছে আব্বা তো বিয়ের কথা শুনলে রেগে যায়। এই যে আমি একটা কাজের জন্য কয়েকটা টাকা ছিলাম, আব্বা বললো কি সব উল্টা পাল্টা করলো, আব্বা তো বিশ্বাসই পায় না। যেগুলো কইলে দেবো নাকি? শোন যদি তোর ভাবি হাসে, মনে করো আমরা কয়েকদিনের জন্য 10-15 দিনের জন্য একটু হানিমুন থেকে করিডোরে আসলাম, ওখান থেকে তোর জন্য একটা গেঞ্জি নিয়ে আসলাম, তারপর যদি কক্সবাজার যাই তোর মনে করো করিডোরে নিয়ে আসলাম, হ্যাঁ এগুলো নিয়ে আসলাম, তারপর তো খাওয়া দাওয়া কোনো টেনশন নাই। ওইটাই তো, ওইটাই তো ভাবি দরকার না, তুমি কোনো চিন্তা করো না, আব্বারে বোঝানোর দায়িত্ব আমার, তুমি কোনো টেনশনই করো না, এটা 100 ভাগ দায়িত্ব আমার, আমি যেমন এবারে এটা রাজি করো আমার। তুই তো গেমে গেছিস ভাই। আমি এখনই যেতে, আর গেমে গেছিস, তুই গেমে গেছিস দাঁড়া। আচ্ছা আর কামু শুনো, আসুন আব্বা কিটু যাক, তুই তাহলে বুঝে বল, আমি আমার দায়িত্ব পুরা দায়িত্ব 100 ভাগ দায়িত্ব আমার, আমি এটা দেখতেছি, তুমি চিন্তাই করবে না। চা ভাই চা। আমি কেমন আছি সেটা শোনার আগে বলো যে তোমার ভাইয়ের বিয়ের কি খবর? ভাইয়ের বিয়ে তো এটা মোটামুটি ঠিক, এটা হয়ে যেতে পারে। শুনো তোমার ভাইয়ের বিয়েও জীবনও হবে না, তোমার বিয়েও হবে না, আর আমাকে সারা জীবন এভাবে আইবুড়ি হয়ে বসে থাকতে হবে। এটা কি বলতেছো? এখন আপন মায়ের পেটের ভাই, তারে ওভারটেক করে তুমি বিয়ে করতে পারি না, তাই না? হ্যাঁ পারো না, সবই ঠিক আছে, কিন্তু পরে কিন্তু তোমাকে কাটতে হবে। আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে, পরে কাটবো। আচ্ছা তুমি কি কখনো সিরিয়াস হবে না? তুমি বোঝো না কেন, সিরিয়াস না আমি, ভাইয়া বিয়ে না করলে আমি কি করবো, ওভারটেক করা সম্ভব? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, যদি শেষ পর্যন্ত দেখি যে ভাইয়ের বিয়েটা হইতেছে না, তাহলে আমি ওভারটেক করবো। খুশি যতদিন না হয় ততদিন খুশি হতে পারছি না। এটা কি পড়ছো? কাতুয়া। কিতুয়া? কাতুয়া কাতুয়া। কাতুয়ার নাম তো আমি জীবনেও শুনিনি। মেয়েদের কামিজ আর ছেলেদের ফতুয়া, দুটোর কম্বিনেশন কাতুয়া, শুনলো না? পৃথিবীতে যত উদ্ভট নাম আমি তোমার কাছেই শুনি, যত আজগুবি জিনিস আমি তোমার কাছেই দেখি। চলো দোকানে যাবে, আমি টি শার্ট কিনে দেবো, এটা চেঞ্জ করে টি শার্ট পরবে। না না এটা পরি, এটা কারণ আছে, কারণ এটার মধ্যে কামিজের ব্যাপার আছে, তো তুমি যখন থাকো না এটা পরলে আমার মনে হয় যে তুমি আমার সঙ্গে আছো। আজ যখন থাকি চলো যাই টি শার্ট কিনে। ওয়ালাইকুম আসসালাম। মতলবটা কি? না বউ আমার কোনো মতলব নাই। না তোমার বড় জন তো বললো দেশের মাল বিদেশে নেবে, বিদেশ থেকে আবার মাল দেশে আনবে, এই জন্য 5 লাখ টাকা চাইল। তুমি কি করতে চাও? আমি কিছুই করতে চাই না আব্বু। ভালো, শুনে খুশি হলাম, সারারা জীবন বাপের হোটেলে কাটিয়ে দিতে চাও, বেশ বেশ ভালো। না আব্বু আমি তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, আমার মনে হয় চাকরিটা হয়ে যাবে। হ্যাঁ তাই? ঠিক আছে, তার তো কোনো কথাই নেই, এখন কি বলবে বলো। না বউ বংশ তো থেমে আছে। বংশ থেমে আছে, বুঝলাম না। না ওই যে দাদা ছিল না আমাদের, তারপর তো আপনি, আমি, তারপরে আমি, ভাইয়া, তারপর তো বিশাল শূন্যস্থান, তো শূন্যস্থানটা তো পূরণ করা উচিত মানে আমার মনে হয় আর কি। আরে তুমি কি বলতে চাও, খোলাসা করে বলো। না বউ এমনিতে তো আমরা ভালোই আছি, আমাদের সব মিলিয়ে আমাদের এত বড় একটা বাড়ি, আপনি আছেন, আমরা দুই ভাই আছে, একটা কাজের ছেলে আছে, তারপরে শান্তিতেই তো, এই যে সোফা আছে, টেলিভিশন আপনি বসে দেখেন, চায়ের কাপে যে বক্সিং, ওইগুলি যে ভাইয়া বিয়ে করতে চাই। তোমার ভাইয়ের বিয়ের সম্বন্ধে সেই চিন্তা আমার মাথায় আছে,
আমি চুপ করে বসে নাই, খোঁজ খবর নিচ্ছি। শেষ বল। জি আপু, তাহলে ঠিক আছে। আচ্ছা।